हाय माय लवली व्यूअर्स, अस्सलामु अलैकुम। आमार चैनल कुकिंग स्टूडियोते आमी ताज सबाई के जानाच्छी सादरे आमंत्रण। इफतारीते बा बिकालेर नास्ताय मचमचे ओ फुलको बेगुनी जान सबार चाई चाई, किन्तु समस्या होच्छे बेगुनी बानानोर समय मचमचे ओ फुलको हये उठे ना। ताई आमार आजकेर एपिसोडे थाकछे सेरा बेगुनिर परफेक्ट रेसिपि। তাই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন। এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি 1.5 কাপ। প্রথমে বেসনগুলো চেলে নিতে হবে। বেসনে প্রচুর লাম্পস থাকে, অর্থাৎ দলা বেঁধে থাকে, চেলে নিলে সেই দলাগুলো ভেঙে যায়, একই সাথে কিছু এয়ার ক্রেডিট হয়। অনেকে বেসনের গোলা তৈরির সময় কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো অ্যাড করে, কিন্তু আমি আজ শুধু বেসন দিয়ে ব্যাটার তৈরি করব। আর লাগছে সামান্য বেকিং সোডা, স্বাদ মতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো ও কালো জিরা, আদা রসুনের পেস্ট, আর কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো। সমগ্র উপকরণগুলো একসাথে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি অ্যাড করে ব্যাটার তৈরি করতে গেলে রেজাল্ট ভালো আসে না, এজন্য আমি অল্প অল্প পানি অ্যাড করে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশ্রণটিকে প্রায় 1 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিলাম। অর্থাৎ ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের করতে হবে, খুব বেশি ঘনও না হয় আবার যেন খুব পাতলাও না হয়, ঠিক আমি এখানে যেমনটা করেছি। আমি এখানে এভাবে বেগুনটাকে পাতলা করে কেটে নিয়েছি, আপনার এর থেকেও বড় ছোট করে কেটে নিতে পারেন। এবার বেগুনির 2 পাশটা ভালো করে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব সাবধানে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে থাকবে, আর অবশ্যই বেগুনি ভাজার সময় তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু বেগুনি ফুলবে না। 1 পাশটা ভাজা হয়ে আসলে আর 1 পাশটা উল্টে দিতে হবে। বেগুনির কালারটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন একটি স্টিনারের সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। সবগুলো বেগুনি আমি ঠিক এভাবেই ভেজে নিয়েছি, দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আর সবগুলো বেগুনি কিন্তু একদম পারফেক্ট ভাবে ফুলে উঠেছে, আর এটি হোটেলের বেগুনির চেয়ে কোন অংশে কম নয়, বরং এটি বাসায় আরো স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি। আশা করি আমার রেসিপিটি ফলো করে বেগুনি বানালে ঠিক এরকমই হবে। আজ আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।